সংস্কৃতি ডিজাইন থ্রি পিস ডিজাইন বা থ্রি পিস যেগুলো কাজ করা থ্রি পিস বলা হয়ে থাকে। তো কাজ করা থ্রি পিসের জন্য সাধারণত গলা বের করা আছে, আমাদের এখানে গলাটা অবশ্যই বের করা আছে, সেজন্য আমাদের আর গলার কাজ করতে হবে না। এর জন্য যা প্রয়োজন এখন আমাদের ডিজাইন থ্রি পিসটা কাটার জন্য মাপের প্রয়োজন। আমাদের কাছে কাস্টমারের মাপ হচ্ছে 5টা, ডিজাইন থ্রি পিস মাপ হচ্ছে 5টা, তার মধ্যে 1 নম্বর হচ্ছে লম্বার মাপ আমরা পেয়েছি আজকে 43, বডি পেয়েছি হচ্ছে 29 ইঞ্চি, শেষ পেয়েছি 15 ইঞ্চি, পুট পেয়েছি 14 ইঞ্চি এবং মহুরি 8 ইঞ্চি, এটা হচ্ছে হাতার মহুরি। তো এই 5টি মাপ নিয়ে চলুন দেখি কীভাবে একটা কাজ করে থ্রি পিস কাটা যায়। তো প্রথম আমরা গলা বের করি, তো গলা তো আমাদের বের হয়েই আছে, এখন আমরা নেব হচ্ছে মহুরি। তো মহুরি হচ্ছে বডির যে মাপটা আছে এই বডির মাপ থেকে কয় ভাগ করে আমরা সাধারণত 6 ভাগ করি, 5 6 30। তো 30 যদি হয় তাহলে 5 ইঞ্চি তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করব। আজকে ধরে নিচ্ছি আমাদের কলা এটা টোটালি এটা আমরা একটু দাগ দিয়ে নিচ্ছি, যেটা আমার কাপড় এখান থেকে শুরু দেওয়ার পর আমি আজকে কী করব 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে মহুরাতে দাগ দিই। 6 ইঞ্চি আমার হচ্ছে এটা মহুরা, 6 ইঞ্চি 6 ইঞ্চি মহুরা, এই বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে দাগ দিলাম আমি। 6 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমরা শেষতটা বের করে নিব, শেষতটা হচ্ছে 15 ইঞ্চি, এখান থেকে আমার 15 ইঞ্চি যেখানে যায় 15 ইঞ্চি, 15 ইঞ্চি শেষত, 15 ইঞ্চি আমার হচ্ছে এই বরাবর 15 ইঞ্চি কাজ করা থ্রি পিস একটা চ 15 ইঞ্চিতে আমি দাগ দিলাম। তারপর হচ্ছে আমরা বের করবো কি পুট বের করবো, আজকে পুট হচ্ছে 14 ইঞ্চি। তো পুট যদি 14 ইঞ্চি হয় তাহলে আমার হচ্ছে মতো 7.5 ইঞ্চি, এর জন্য 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি হলে এখান থেকে আমার 7.5 ইঞ্চি, আমি 7.5 ইঞ্চি এই জায়গার থেকে নিয়ে নিচ্ছি, আমি 7.5 ইঞ্চিতে দাগ দিলাম পুট, সামান্য একটু পুট ডাউন দিয়ে দিব আমরা,